সবাইকে আমাদের সেনেটের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো যাচ্ছি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা 2024 সংশোধিত তালিকা প্রকাশিত হয়েছে। এই ভিডিওটিতে কোন দিন কোন কোন ছুটি থাকবে তা নিয়ে আলোচনা থাকবে। আশা করি সবাই ভিডিওটি প্রথমত শেষ দেখবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সেনেটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। সংশোধিত ছুটির তালিকাতে 76 দিন ছুটি রাখা হয়েছে এবং কিছু ছুটি আছে চাঁদ দেখার উপনির্ভরশীল। আর জাতীয় দিবসসমূহ যথাযথ মর্যাদায় বিদ্যালয় পর্যায়ে পালন করতে হবে। এছাড়া প্রধান শিক্ষকের সংগৃহীত ছুটি থানা উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদন ক্রমে বুক করতে হবে। প্রধান শিক্ষকের সংগৃহীত ছুটি হচ্ছে 3 দিন। এবার তালিকাটিতে প্রথম দিকে লক্ষ্য করলে প্রথমে আছে শবে মেরাজ 9 ফেব্রুয়ারি, শ্রী শ্রী সরস্বতী পূজা 14 ফেব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি, মাঘী পূর্ণিমা 23 ফেব্রুয়ারি, শবে বরাত 26 ফেব্রুয়ারি, শ্রী শ্রী শিবরাত্রি ব্রত 8 মার্চ, পবিত্র রমজান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মদিবস ও জাতীয় শিশু দিবস, শুভদোল যাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস, ইস্টার সানডে, জামাতুল বিদা, শ্রী শ্রী হরি চার ঠাকুরের আবির্ভাব, শবে কদর, ঈদ উল ফিতর, বৈশাখী, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ। এই ছুটি হচ্ছে 11 মার্চ থেকে 18 এপ্রিল, সর্বমোট 29 দিন। মে দিবস 1 মে 2024, বুদ্ধ পূর্ণিমা 22 মার্চ 2024, পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ 13 জুন থেকে 2 জুলাই, মোট 14 দিন। হিজরি নববর্ষ 8 জুলাই, পবিত্র আশুরা 17 জুলাই, জাতীয় শোক দিবস 15 আগস্ট, শুভ জন্মাষ্টমী 26 আগস্ট, আকিজা আরসুম্বা 4 সেপ্টেম্বর, ঈদ মিলাদুন্নবী 16 সেপ্টেম্বর, শ্রী শ্রী দুর্গা পূজা ফাতেহা ইজ ই আজাহাম, শ্রী শ্রী লক্ষ্মী পূজা, প্রবারণ পূর্ণিমা 9 অক্টোবর থেকে 17 অক্টোবর, মোট 7 দিন। শ্রী শ্রী শ্যামা পূজা 31 অক্টোবর, শীতকালীন অবকাশ বিজয় দিবস, যীশুখ্রিস্টের জন্মদিন 12 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বর, মোট 11 দিন। আপনারা যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অংশে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক অংশের অ্যাবাউট অংশে। আমাদের একটি ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে, এখানে ক্লিক করলে আপনি এই পিডিএফটি দেখতে পারবেন। অথবা সেটি তাহলে আর কি পিডিএফ যদি সংগ্রহ করতে চান তাহলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।